আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক দিন যাবৎ ভিডিও দিই না আমি তো মাঝে মাঝে খুব কম ভিডিও দিই কারণ এই যে আমার দেখেন মালগুলা আমি রেডি করছি আজকে প্রায় তেত্রিশ ডজন মালের অর্ডার ছিল এই মালগুলো আমি সব রেডি করছি আরও ভিতরে মাল আছে এই ধরনের মালগুলো আমি রেডি করছি এই যে হ্যাঁ এই যে সব মাল এগুলো অর্ডার আছে আমার স্যাম্পল দিয়েছিলাম দেওয়ার পরে এই স্যাম্পলগুলো পাশ হয়েছে তো এক ভাই বলছে যে যে আমাদের এই মালগুলো লাগবো ওনার এই যে আমাদের লোকের মাল উনি সব আনলে হ্যাঁ তো এই যে মালগুলো সব আপনার এইগুলো সম্পূর্ণ রেডি করছি আরও ফিতা বানাইতেছি ওই যে এইসব ফাইবারের মাল করার জন্য ফিতা তৈরি করতেছি আবার এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর মাল আসলে ঘটনা হয়েছে কি ভাই আমি তো আগে পরে অনেক বলছি আপনাদের যে আপনারা এই যে এইসব মাল দেখছেন এই এইগুলো সব আজকে ডেলিভারি হবে ইনশাআল্লাহ খুব সুন্দর সুন্দর মাল হয় এগুলো এই যে অসাধারণ মাল এই যে এই ফাইবারের মালগুলা অনেকে আপনার ঢাকা এগুলা অনেক এক এক জনে এক এক রকম আমি কিন্তু আগের ভিডিও তো আপনাকে বলছিলাম যে আপনারা এইসব মাল যদি তৈরি করেন এই ফাইবারগুলো কিনেন দশ দোকান দিয়েই খেয়ে নেন কারণ দিয়ে একটা ইউটিউবে যারা এর দিছে এই কাঁচা মাল বেচার লেখা এরা আপনাকে ডাকাতি করে বুঝছেন এগুলোর দাম ভাই এগুলো আপনারা টাকা দাম মাল কিনবেন যদি মাল কিনা আয় না করতে পারেন তাহলে বেচে আপনি আয় করবেন কেমনে আমি মনে করেন এই যে সব মাল মাল কিনলে আয় করতে পারি বা শর্টকাটে মালগুলো বানাইতে পারি এই জন্য এই মালগুলো আমি খুব কম রেটে আমি বিক্রি করতে পারি কথা বলছেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর মাল এগুলো অনেক কালার আছে আবার এই যে কালারও আছে অনেক কালারের এই যে মাল অনেক সুন্দর মাল এগুলো আমাদের ডাইসে কাটে আমরা মালগুলো করি তারপরে এই যে এইগুলো করি আরও অনেক মাল হয় ক্যাঙ্গারের মধ্যে এই যেগুলো আছে অনেকগুলো করি তবে এই যে দেখেন আর একটা পাঞ্জা মাল করছি অনেক সুন্দর এইগুলা আপনারা যারা এই দুইটা কালারের মধ্যে তো যারা মনে করেন মেশিন গুলা কিনেন মেশিন বেছে ওই হালা করতে মেশিন কিনে হালার ও দেখায় দেয় আর আপনি ব্যবসা করেন কে ব্যবসা করবেন মেয়ে গুলা হুদায় মেশিন নিয়ে কিচ্ছু করতেন না এগুলো করেন না আপনার ভালোর জন্য আমি এইসব কথাবার্তা বলি রে বাইরে যারা এইগুলা করতেছেন এইগুলা টাল যাতে বুঝ যায় যে সব মাল যাতে তৈরি করতে পারেন এই যে এইসব মাল তাহলে দুই পয়সা আপনার কাছ থেকে এই যে এইগুলো মাল আমার কাছ থেকে বেড়ারা

অনেকে আমার এই মালের জন্য বলে যে ভাই আপনার মালের কোয়ালিটি ভালো হয়েছে আমার এই মালগুলো দেন তো আমি দিতে পারি না আমার জায়গা সংকট অল্প জায়গার মিদে আসি এখানে এতটুক জায়গার মিদে আমার হয় না দু একজন লোক কাজ করতে পারতেছি না লোক বাড়াইতে পারতেছি না তো যাই হোক আমি এই যে যদি জোতার ব্যবসা কেউ করেন একটু বুঝা হইনা করেন ভাই যাতে নানান আইটেমের মাল করতে পারেন এইসব মাল সুন্দরভাবে যাতে কম খরচে এই যে আমরা যে মালগুলা করতেছি এগুলার এই যে মালের আপার হবে এইসব মালের আপার হবে এইগুলা দিয়ে এইগুলা দিয়ে এইসব মালের আবার হবে তো এগুলা অনেক ভিডিওতে শুধু হ্যাঁ খালি এই পেস্টিংটাই চিনে এই যে যে পেস্টিংগুলা আছে না এই পেস্টিংগুলাই চিনে আর বাকি যে এখানে কী কেমিকেল দিতে হয় এটার সাথে কী দিতে হয় বা খুব কম খরচে কিভাবে মালটা করা যায় কম খরচ বলতে কি মাল কম খরচ করলে যে টিক্সই হইবো না এরকম না ভাই যেই জায়গায় যেটা দেওয়ার সেই জায়গায় সেটা দিতে হয় এখন এখানে দুধ কেমিকেল দিলে পরবর্তীতে আমরা এটারে শিলাই মু তো শিলাইলে তো শিলি দিলে তো আর টু মোটা শিলি দিলে তো মনে করেন এই জিনিসটা আর ছুটবো না আর যদি শিলি না দেয় তাহলে বর্তমানে আমরা এটা দুধ কেমিক্যাল তা যদি শিলি না দেয় তাহলে এটা ছেড়ে দিব গরমে গরম পর্ব রইতে চাইব ছেড়ে দিব কিন্তু এটা ছাড়বো না কারণ এই ফিতা তো আমরা শিলামো হুম এই যে প্রতিটা মাল এইভাবে শিলি দেওয়া আছে আমরা এইগুলা শিলাই এই যে দেখেন খেয়াল করে দেখেন এখানে শিলি আছে এই যে দেখেন খেয়াল করে এই যে সিঁড়ি আছে নিবি কালারের সুতা তো পুলিশ ভিতরে তো দেখা যায় না এই যে সিঁড়ি আছে নিবি কালার সুতা তো এগুলো সিলাই দিই নর্মাল ভিতরে নরমাল আটা দিছি কিন্তু সিলাই দিছি আর সবাই তো খালি পেস্টিং পেস্টিং কারণ পেস্টিং দিয়ে তো আর এত খরচ করে তো আমি পারতাছি না এই মাল আমি মাত্র সাতশো টাকা সাড়ে ছশো টাকা সেল করি আর যে বাটপাররা আপনার হতে তো কাঁচা মাল আমরা একশো পঁচিশ টাকা একশো বিশ এই ফাইবার আমি কিনে নিয়ে আসি আর ওরা আপনার কাছে অনেক দাম চাইবো এগুলো যারা বেশি দাম চাইবো ওই বাটপার করতে লেন না আপনারা দরা খাইবেন কথা বুঝছেন এই যে দেখেন খুব কম খরচে খুব সুন্দর সুন্দর মাল করতাছি এই যে অসাধারণ মাল এই যে ফিটিং কুসি এসে মালগুলো এই যে ফিটিং কুসি মালগুলো দেখেন কত সুন্দর মাল হ্যাঁ যে আমাদের লোকতে মাল তো যাই হোক ভাই এই যে আমি মাঝে মাঝে ভিডিও দিই এত কথা বলি এত কিছু আপনাদের সতর্ক করার জন্য বলি যে আপনারা আবেগে মেশিন কিনেন হ্যাঁ ওই যে ওয়ার্কশপে মেশিন ঠেল্লা বানাইতেছে ওই বেটা খালি অফার 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 তোর অফার তোর ভিত্তিতে বইয়ার রাখ শালার মানসের তো রাস্তাত নামাইতাস এই অফার মাগনা মেশিন দিয়ে তো মানুষের রাস্তাত নামাইতেছে আপনার মেশিন মাংনাই দিলো মাংনা দেওয়ার পরে যদি আপনি মাল কিনলেন বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকার কাঁচামাল দিলো দিল সেই দিক আপনার কত টাকা দান্দা করব এই মালের রেট আছে একশো পঁচিশ টাকা হ্যাঁ আপনার কাছ থেকে এগোবে টাকা আড়াইশো টাকা ডর জন একশো বেড়ে হান্তে আপনি নতুন মানুষরা জানে মেশিন দিয়া কমের মধ্যে কইয়া হ্যাঁ পরে বাকি কাঁচামাল মাল দিয়ে আপনার হান্দাই দিব আর পঞ্চাশ হাজার এগুলো বুঝা হইনা করেন এগুলা সিটার এগুলা ধরা খাইবেন রে বাইরে যারা করতেছেন বুঝা হইনা করেন কথা বলছে যাক আমি আর কথা বাড়াইতাম না এটি যার যার ব্যাপার আমাকে মেশিন নিতে এরকম কোনো কথা আমি বলি নাই আপনাকে মন চাইলে আমার কারখানা এসে দেখা দেন এক কাপ চা খাইয়ে দেন আইলে আমার টাকা পয়সা দিতে নাই। আইয়া চা খাইয়ে দেখে দেন পরামর্শ করে দেন যারা এইসব আমার ভিডিও তো অত মানুষ দেখে না ছোটখাটো চ্যানেল তো অত মানুষ দেখে না আর বাটপাড়া তো মনে করেন বড় বড় চ্যানেল এগুলো হাজার হাজার মানুষ দেখে অনেকে গ্রাম মেলার থেকে খুব বিপদগ্রস্ত লোকগুলো ব্যবসার মধ্যে নামে নাইমেহের পরে বেড়ারা আও বা বুঝে না বেড়া ও ধরাই দেয় দশ টাকার মাল পনেরো টাকায় ধরায় দেয় বেটার ব্যস্ত গেলে দেখা গেছে পায় না কামের ভাও বুঝে না যে এই এই জিনিসগুলো আমি কেমনে কম খরচে আমি করবো সেই জিনিসগুলো বুঝে না আটা কোন জায়গায় কোনটা লাগাই দেবে এগুলো বুঝে না পরে এই লোকগুলা বিপদে পড়ে এই কেউ টাকা বন্ধ করে রেখে জমি বন্ধ করে রেখে ঘর বন্ধ করে এই মানুষগুলা মেশিন কিনে আর এই অটো মেশিনের কোনো কাম নাই এর কোনো মেশিনেরই কাম নাই কথা যে এগুলো জাস্ট আপনার এই মেশিনের ডাইস ফর্মা যারা নতুন মানুষ এখন আমরা এই যে মালগুলো যেমন করছি এই মালগুলা তো আপনার কোনো মেশিনের কাম না এটা হাতের কাজ হ্যাঁ হাতে এই শোলটা নিচে কিনে আনছি ফাইবার আমরা এইগুলা এইসব ফর্ম কাইটটা লইছি কাইটটা তারপরে আপনার এই এই ফর্মটা মোড়াইছি মোড়াই আমরা এইগুলো করছি যে মাল অনেক আরও আছে অনেক আইটেমের মাল করছি এবং আগে পরে আমার ভিডিও পিছনের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন অনেক আইটেমের মালই করছি তো এইগুলো তো কোনো মেশিনের কাম না তো অটো মেশিন আর হাইড্রোলিক্স মেশিনের অ্যাডগুলো যে দেয় বাঞ্চোদরা এগুলো মানুষের গো মারণের অ্যাড দেয় কথা বলছেন আপনারা খুব সাবধানে কিনলেন মাল এগুলো হাতের কাজই এগুলো আসলে এই যে নিচের যে শুলটা দেখেন এই শুলটা আমরা রেডিমেড আনলে পরে এটার ইয়ের বরাবর আমরা এগুলা শেপ কাইটা নিয়ে এগুলো বানাই তো আপনারা এগুলো পারতেন না ভিডিওটা বড় হয়ে যেতেছে এত কথা বলা তো সম্ভব না তো যাই হোক আমার আমি আপনাদের সতর্ক করার জন্য এইসব কথা বলি যে আপনারা কেউ এইসব মেশিন কিন কিনা বাস খাই না আপনারা বুজ জাহৈন্য কিনেন হ্যাঁ বুজ জাহিনা কিনেন যাতে মাল একরিট ভাবে করতে পারেন কম খরচে করতে পারেন যাতে দুই পয়সা আপনিও লাভ করতে পারেন জাগো মালটা দিবেন হিবারও যাতে দুই পয়সা লাভ করতে পারে এইভাবে ব্যবসা করেন তাইলে আপনার এই যেগুলো ডাইসের কাটার মালই আমরা যেগুলো করি আসলে আমরা অবশ্য দেখাই মনে যে কেমনে কি করেন আমার এখানে অবশ্য থাকার জায়গা আছে আপনারা থাইকা কয়েকদিন থাইকা যা কাজটা শিখে দিতে পারবেন আর আসলে এমনি মাঝে মাঝে যারা আসতে চান আইসেন আইসা দেখা ঘুরা গেরা এক কাপ চা খেয়ে চলে যান সমস্যা নেই আর আমার কারখানা আপাতত ছোটই বেশি বড় নয় যে পরিসরে এইখানে একটা আর ওই যে পিছনে আরেকটা গুড়া ই আছে এই অফিসের ওইটা আর কি আর ওই যে বাড়িতে দেখাইলাম আমার ওইখানে আমার বড় করে হইতেছে ভিডিওটা বড় হইতাছে সবাই ভালো থাকবে না আর আমার কথায় কোনো মনে কিছু নিবেন না কেউ আর মনে নেই কারা ওই যে চিটার গজা বাট পারে করতাছে মানুষেরা এই গোমরগুলা যাতে আমি মানুষ তুলে ধরতাছি এই হালার আমার শত্রু হইতাছে তো অগ্য়া আমার কথা হইল দুনিয়া তো অল্প কয় দিন রে ভাই যারা মেশিনের বাটপারে পারে সিটারি করস্ত উদ্দেশ্য করে আবারও বলি যে দেখ অল্প কিছু দিনের দুনিয়া কয়দিন পরে যাবি গা দুনিয়ার তো কেউই থাকবো না ভাই আমিও যাবো তরও তোরাও যাবি এগুলা করিস না হ্যাঁ কি কম আর কথার আসলে বেশি কথা কই সবাই ভালো থাকবেন সবাই আল্লাহ সবাই সবাই রে করুক আল্লাহ হ্যাঁ সবাই যাতে এই বাদ পারে চিকারি বাদ দিয়ে মানুষের উপকার করতে পারে এরকম যাতে হয় সবাই যাতে এরকম ভাবে চলে এই দোয়া করি সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম